আসসালামু আলাইকুম। বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্স পরীক্ষার সিলেবাস, সম্মানিত ভিউয়ার্স, এই সিলেবাসটি লাইসেন্স বোর্ড প্রদত্ত সিলেবাস। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা দেখব সিসিএনির জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ক, বিদ্যুৎ সম্পর্কিত প্রাথমিক ধারণা, ইলেকট্রিসিটি ওহার প্রকারভেদ, বিদ্যুৎ পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, ইলেকট্রিক্যালের যে বিভিন্ন সূত্রগুলো আছে, ওহমের সূত্র, থেভেনেন্স সূত্র, নর্টনস সূত্র, কাস্টফ সূত্র, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মোট কথা বেসিক ইলেকট্রিসিটির বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। এরপরে রয়েছে খ, ওয়্যার ও কেবল। ওয়্যার ও কেবল সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা রাখতে হবে, কোনটি বিওয়াইএ কেবল, কোনটি বিওয়াইএম কেবল, কোনটি এনওয়াইওয়াই কেবল, কোনটি এফআর এসটিএলটি নেটওয়ার্ক কেবল, এগুলোর সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য এবং কোন কেবলে কয় ধরনের আবরণ থাকে, এই তার কেবল সম্পর্কে ডিটেলস ধারণা রাখতে হবে। এরপরে হাউজ ওয়ারিং, হাউজ ওয়ারিংয়ের সকল বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন। এমডিবি, এসডিবি, সুইচবোর্ড, জয়েন্ট বক্স এবং বৈদ্যুতিক ওয়ারিংয়ের ডিজাইন, ওয়ারিংয়ের কী কী টেস্ট করা যায়, আর্থ রেজিস্ট্যান্স কীভাবে টেস্ট করতে হয়, ইনসুলেশন টেস্ট কীভাবে করতে হয়। গ, হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স, আপনার বাসাবাড়িতে যে অ্যাপ্লায়েন্সগুলো রয়েছে এগুলো সম্পর্কে ধারণা রাখবেন, এগুলো কীভাবে মেরামত করা যায়, কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে বা কীভাবে পরিচালনা করতে হবে। উমো, সার্ভিস কানেকশন ও বৈদ্যুতিক মিটার, সার্ভিস কানেকশন সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন, সিঙ্গেল ফেজ লাইন, থ্রি ফেজ মিটার, প্রিপেইড, পোস্টপেইড, এছাড়া স্মার্ট মিটারিং সিস্টেম সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন। চ, পরিমাপ পদ্ধতি ও সেফটি ডিভাইস সম্পর্কে, ইলেকট্রিক্যালের যতগুলো মেজারিং ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং যেগুলো সেফটি ডিভাইস রয়েছে এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন। সোলার সিস্টেম ও ব্যাটারি, সোলার সিস্টেমের মূলনীতি, অনগ্রিড অফগ্রিড সোলার সিস্টেম, প্যানেল কীভাবে আপনার সিরিজ প্যারালাল কানেকশন করতে হয়, এছাড়া সর্বশেষ যে বিষয়টি জানতে হবে সেটা হলো বিএনবিসি 2020 সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন। এই বিএনবিসিতে যে আপনার প্রাথমিক চিকিৎসা, দুর্ঘটনা ঘটার বিভিন্ন কারণ, প্রতিকার, এগুলো সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, যে সকল ভাইয়েরা সিসিএনের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখব বিসিএনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ক, ডিসি জেনারেটর, ডিসি জেনারেটর সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন, ডিসি জেনারেটর বিভিন্ন প্রকার, সিরিজ, সান, কম্পাউন্ড, এগুলোর বৈশিষ্ট্য, এছাড়া ইন্টারপোল স্পার্কিংয়ের কারণ, প্রতিকার, কমোটার ব্রাশ, অ্যাডজাস্টমেন্ট, মেনটেন্যান্স, এরপরে ডিসি মোটর। গ, এসি জেনারেটর বা এসি অল্টারনেটর, এসি মোটর, লিফট, এসকেলেটর, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, মূলত বিসিএনিতে মোটর কন্ট্রোলিং, মোটর অল্টারনেটর এগুলো থেকেই বেশি কোশ্চেন করা হয়। এরপরে এসিএনির ক্ষেত্রে যে সকল বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে, এসিএনিতে বিশেষ করে ওভারহেড লাইন সংক্রান্ত কোশ্চেনগুলো বেশি করে থাকে। ক, পাওয়ার স্টেশন, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত প্রাথমিক জ্ঞান, পাওয়ার স্টেশনের প্রকারভেদ, বিভিন্ন প্রকার পাওয়ার স্টেশনের মূলনীতি, কার্যপদ্ধতি, সুবিধা অসুবিধা, টোটাল বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন, বিশেষ করে এসএলডি। খ, সাবস্টেশন ও গ্রিড সিস্টেম, সাবস্টেশনের যে বিষয়গুলো রয়েছে, সাবস্টেশনের লেআউট প্ল্যান, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সাবস্টেশন ও রক্ষণাবেক্ষণ, শর্ট সার্কিট, রিলে সিটিং, ডিসি সাপ্লাই, আর্থিং, অতি উচ্চ, মধ্যম ও নিম্নমানের ক্ষেত্রে উহাদের নির্বাচন ও স্থাপন ও ব্যবহার। এরপরে ট্রান্সফরমার, ট্রান্সফরমার ইলেকট্রিক্যালের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক্স, এই ট্রান্সফরমারের বিভিন্ন টেস্ট, ট্রান্সফরমারের বিভিন্ন অংশ, এগুলো নিয়ে ক্লিয়ার ধারণা রাখবেন। ট্রান্সফরমার থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় দুই একটি কোশ্চেন করে থাকে। এরপরে ঘ, সুইচগিয়ার, সুইচগিয়ারের উপাদান, প্রকারভেদ, ব্যবহারের প্রয়োজনীয়তা, সুইচগিয়ারের যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় এগুলোর টেস্টিং, এগুলোর সমস্যা, এগুলো সম্পর্কে ধারণা রাখবেন। উমো, পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট, পিএফআই ব্যবহৃত যন্ত্রাংশের নাম ও কাজ, লো পাওয়ার ফ্যাক্টরের কারণ প্রভাব, এর সুবিধা অসুবিধা, এছাড়া ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন লাইন সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। সর্বশেষ আর্থিং ও লাইটেনিং প্রোটেকশন সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। আর্থিংয়ের সংজ্ঞা, প্রয়োজনীয়তা, বিভিন্ন প্রকার আর্থিং করার পদ্ধতি, পাইবার্থিং, প্লেড আর্থিং, লাইটিং প্রোটেকশন অর্থাৎ এলপিএসের গুরুত্ব, প্রয়োজনীয়তা, এছাড়া বিভিন্ন প্রকার এলপিএস স্থাপন করার পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখা লাগবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্সের সিলেবাস সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। আজ এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। আমাদের এই চ্যানেলে সুপারভাইজার লাইসেন্সের ভাইবা প্রিপারেশনের উপরে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে, ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।